वेलकाम टू राजेश्वरीज किचेन। राजेश्वरी रान्नाघर सकल के स्वागत जानाई। आज के जे रेसिपिटी नियेछि सेटी हलो सर्षे और पोस्त दिए बाटा माछेर झाल। आसुन रान्नाटा शुरू करा जाक। एखाने 300 ग्राम बाटा माछ केटे भालो करे धुए नियेछि। एखाने 3 चामच सर्षे पेस्ट करे आमी छेके नियेछि। নিয়েছি 1.5 চামচ পোস্ত বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নিয়েছি পরিমাণ মতো ধনে পাতা, ফোড়নের জন্য নিয়েছি অল্প কালো জিরে, একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা। এবার আমি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নুন হলুদ মেখে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। অন্য একটি পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি তেজপাতা। দিচ্ছি কালো জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিচ্ছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। ছেঁকে রাখা সর্ষে বাটার অর্ধেক পেস্ট আমি এখন দিয়ে দিচ্ছি। বাকিটা আমি পরে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপ মতো গরম জল। এবার আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি।
2 মিনিট হওয়ার পর এবার আমি মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা ইটে বসিয়ে ঢেকে রাখছি। বাকি সর্ষে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, যাতে সর্ষের কাঁচা গন্ধটা একটু থাকে, তার জন্য পরে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে, তার আগে আমি নুনটা দেখে নিচ্ছি। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেখে নেবেন। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা। দেখতেই পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটু পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে সর্ষে ও পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই টেস্টি। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।